নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ক্লাসগুলো ভীষণ ইররেগুলার হয়ে যাচ্ছে, আমি জানি, কিছু করার নেই। যখন যেমন পারবো আপনাদের জন্য আমি এরকম রবীন্দ্রনাথের গান নিয়ে আসব। এই অবসরে আপনারা যারা নতুন দর্শক তারা আমাদের পুরনো যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখতে পারেন। কী গান এই চ্যানেলে আমরা এখনও পর্যন্ত শিখিয়েছি সেটা যদি আপনি খুঁজতে চান, তার সবথেকে সহজ রাস্তাটা হলো আপনার কম্পিউটারে বা আপনার মোবাইল ফোনে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন robiscope.com, robiscope.com। এটা আমাদের একটা ব্লগ সাইট, সম্পূর্ণ ফ্রি। এখানে আপনাকে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, কিছু করতে হবে না। এইখানে আপনি একটা পেজ পাবেন ইন্ডেক্স অফ সংস। আপনি মেনুতে যাবেন, আপনি যদি অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকেন তাহলে আপনি দেখবেন একটা স্যান্ডউইচ মেনু আছে, ওপরের ডান দিকে তিনটে দাগ আছে, সেইখানে আপনি একবার ক্লিক করলেই আপনি আমাদের এখানে যে কটা পেজ আছে, এখন সামান্যই আছে, মাত্র চারটি পেজ, আমরা এটাকেও ভালোভাবে করে উঠতে পারছি না সময়ের অভাবে, কিন্তু এই ইন্ডেক্স পেজটাকে আপনি যেই মুহূর্তে সিলেক্ট করবেন আপনি এখনও পর্যন্ত শেখানো টিউটোরিয়ালগুলোর একটা বর্ণানুক্রমিক সূচি পাবেন। গীতবিতানে গানগুলো যেভাবে সাজানো থাকে ঠিক সেই ফর্মে যে কটা গান আমরা শেখাতে পেরেছি আমরা এখানে সাজিয়ে রেখেছি গানের টিউটোরিয়াল। যদি একাধিক ভিডিও থাকে একই পেজের মধ্যে একাধিক ভিডিও, গানের নোটেশন এবং তার সঙ্গে কোনো পিডিএফ ফাইল যদি আমরা প্রোভাইড করে থাকি, সেই যাবতীয় জিনিস আমাদের এই ব্লগ সাইটে আপনি বিনামূল্যে পেতে পারেন। কোনো রকম রেজিস্ট্রেশনের দরকার নেই, কোনো রকম কিছুর দরকার নেই। রবিস্কোপ একটি ফ্রি অ্যাপ্রোচ, সুতরাং আপনাদের সবাইকে অনুরোধ এই বিষয়টির সুযোগ আপনারা নিন। এবং যদি দেখেন আপনার পছন্দের গান এখানে এখনও আমরা শিখিয়ে উঠতে পারিনি, অতি সামান্যই পেরেছি, প্লিজ আমাদের কমেন্ট করে জানান কোন বিশেষ রবীন্দ্রসঙ্গীতটি শেখার আপনার ইচ্ছা, আমরা অবশ্যই তার একটা টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসব। যে গানটা আমরা শিখব সেটার কথায় আসি। মনমোহন গহন যামিনী শেষে ঝাঁপ তাল স্বরলিপিতে এই গানটির রাগ লেখা আছে আশাবারি, একটু ভুল, এই গানটির রাগ হওয়ার কথা কোমল ঋষভ আশাবারি। আশাবারির একটি বিশেষ ধরন হচ্ছে কোমল ঋষভ আশাবারি। আমরা জানি আশাবারিতে গা ধা নি এই তিনটি স্বর কোমল। আশাবারি ঠাটে ভৈরব ঠাট, ভৈরবী ঠাটে রে গা ধানি কোমল, অর্থাৎ কোমল ঋষভ আশাবারি স্বর হিসেবে ভৈরবীর সঙ্গে অভিন্ন। ভৈরবীতে যা যা স্বর লাগে কোমল ঋষভ আশাবারিতেও ঠিক সেই স্বরগুলিই লাগে, কিন্তু এই দুটি রাগের চাল সম্পূর্ণ আলাদা। সেদিক থেকে দেখতে গেলে এই গানটি একটি ইউনিক গান, আমি আপনাদের শেখাতে চাইব। এবং রবীন্দ্রনাথ আশাবারিতে বহু গান রচনা করেছেন, কিন্তু কোমল ঋষভ আশাবারিতে সম্ভবত এই একটি মাত্র রচনা, অন্য কোনো রচনা এখনও আমার চোখে পড়েনি। ভৈরবীর রচনা সেখানে আশাবারি উঁকি মেরে দিয়ে যায়, রবীন্দ্রনাথের বহু গান আছে, কিন্তু একদম এক্সক্লুসিভলি কোমল ঋষভ আশাবারির চাল এই একটি মাত্র গান আমরা পেয়েছি, ঝাঁপ তাল সোম থেকে ধরা। ভারী সুন্দর গান, কেউ গায় না, কিন্তু কি অপূর্ব গান দেখুন। মনমোহন গগন যামিনী শেষে দিলে আমারে জাগা, এখানে অবসান। আমরা চলুন স্থায়ীর স্বর বিন্যাস একটু দেখে নিই। তাল নিয়ে খুব একটা ঝামেলার কিছু নেই, আমরা ডিজিটাল তবলার সঙ্গে গানটা গেয়ে দেব, আশা করি তালে অসুবিধা হবে না। মনমোহন গহন যামিনী শেষে একটা আবর্তন দশ মাত্রা, দিলে আমারে জাগায়ে একটা আবর্তন দশ মাত্রা, এইভাবেই গানটা চলছে, তালে মনে হয় না খুব অসুবিধা হবে। আমরা স্বরগুলো দেখি, মনমোহন
হে কোমল রে থেকে মা পা, কোমল সা কোমলি, এবার কোমলি কোমল ধামির, এই যে সানি জোড়া লাগিয়ে তারপর নিধার মির দেওয়া, এইটা কিন্তু একটু ডিফিকাল্ট। এবং কোমল রে থেকে শুদ্ধ মা পা সা কোমলি, স্বরবিন্যাস শুনতে খুব সোজা লাগে কিন্তু এটা কিন্তু একটু ডিফিকাল্ট স্বরবিন্যাস, একটু মন দিয়ে ধরে জিনিসটাকে চেষ্টা করতে হবে। চলুন দেখি, মন মন গন জামিনি শেষে, বলে রাখি মনমোহন এই কথাটা এখানে একটা সম্বোধন, মনমোহন গহন এই দুটি শব্দকে একসঙ্গে করা যাবে না। হে আমার মনমোহন, গহন ও যামিনী শেষে তুমি আমায় জাগিয়ে দিয়েছো, এইটা হচ্ছে এই কাব্যের ভাবার্থ। অর্থাৎ মনমোহন বলি একটা পজ, একটা দম, গহন ও যামিনী শেষে এরা একসঙ্গে। দেখুন, মনমোহন গহন যামিনী শেষে, স্বরগুলো দেখি, দাদা পা মা পা পাধা মাপা, পাধাটা জোড়া মাপাটা স্পর্শ, যামিনী নি পাধা বড় করে মাপা মধ্যমটা ছুঁয়ে আসবো, যামিনী সে সে মা স্পর্শ করে গা কোমল গা, যামিনী সে সে কোমল গা রে সা, যা বলছিলাম ভৈরবীর মতো রে গা ধানি যতবার আমরা লাগাবো সব কোমল। পরের লাইন দেখি চলুন, দিলে আমারে জাগা নিশা নিধা, এই দ্বিতীয় নিটা স্পর্শ, দিলে আ কোমল নি মাঙারে আমারে কোমল নি সা রে মা, বিয়ারা নোট, দিলে আমারে কোমল নি সা রে মা, যত্ন করে লাগাতে হবে যা, এই যা কথাটা আসছে একদম দশম মাত্রায় গায়ের ওপরে সোম, যা গা পা কোমল গা মা গা কোমল রে সা নি সা, তাহলে একসঙ্গে দাঁড়াচ্ছে, নীলে আমারে জাগা মেলে দিলে শুভ প্রাতে সুপ্ত আঁখি, দুবার দুবার একই সুর, সুরটা দেখি, মা পা নিধা স্থানি সা সা স্ট্যান্ড সুপ্ত আঁখি, সা সা রে গা রে সা নি সা কোমলি কোমল ধাপা, মিরে আসতে হবে দেখুন, সুপ্ত আঁখি শুভ্র শুভ্র আলোক কথাটা হচ্ছে ন মাত্রা, লাগায়ের লাস্ট যে দশম মাত্রায় গায়ের উপরে সোম, সুরটা দেখি চলুন, পাধা ধা ধা রে সা জোড়া স্বর আলোক সা সা রে কোমলি ধা লা, দশম মাত্রায় পা মা পা কোমলি ধা পা মা কোমল গা কোমল রে সা, তাহলে একসঙ্গে দাঁড়ালো, শুভ্র আলোক লাগায়, একবার কর গুনে দেখ
দেখায়, এই জায়গাটা একটু ট্রিকি। শুভ্র আলোক, তাহলে শুভ্র আলোক কথাটা শেষ হচ্ছে ন মাত্রায়, লাগায় লা আসছে দশম মাত্রায়। লাগায়, তাহলে একসঙ্গে যদি গুনি, শুভ্র আবর্তনে একদম দশম মাত্রা থেকে এই একটা প্যাটার্ন শুরু করা, এই প্যাটার্নটা এই গানে বেশ কয়েকবার আছে, মন দিয়ে খেয়াল করতে অনুরোধ করি। চলুন পরের তুকে যাই। থেকে কোমল ধামির স্বপ অবধি কোমল ধা, নো জোড়া স্বরে ধা পা রাজি পঞ্চমে স্ট্যান্ড, কোথামি পা মা পা জোড়া স্বর, পা কোমলি ধা জোড়া স্বর। লাইল, এই জায়গাটা একটু ট্রিকি, দেখুন পা মা পা মাগা। এই যে গান্ধারে এলাম কোমল গা, এর একদম শেষ প্রান্তে গিয়ে কোমল রের স্পর্শ দেব, দিয়ে দম নিয়ে সঙ্গে সঙ্গে আধারও ধরতে হবে। এইখানটায় ভীষণ তাল কেটে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, দেখুন কোথামিলাইলো আলো, এই যে লো এই শটটা কোমল রে, কিন্তু এই শটটা বেশিক্ষণ আমি দাঁড়াতে পারবো না, একদম স্পর্শ আছে। কোথামিলাইলো আধারো, আশা করি বোঝা গেল। চলুন পরের সুরটা দেখি। আধারো গেলো মি, তাহলে ঠিক আগের মতো আধারও গেল, এটা হচ্ছে ন মাত্রা, মিলায়ে এটা হচ্ছে দশারাকে এগারো মাত্রা। সুরটা দেখি। আধারো গেল সা সা ধা পা মা পা গা রে মি, মিলায়ে আসছে সা থেকে। মিলা রে মা পা কোমলি ধা পা মা কোমল গা গা রে সা, আধারো গেল মিলায়ে। চলুন আভোগ দেখি। শান্তি সরসীমাঝে চিত্ত কমল, দুবার দুবার একই সুর, সুরটা দেখে নি। মা পা নিধা, এই নিটা স্পর্শ। শান্তি নিশা, এটা জোড়া। শান্তি সর কোমল নিশা পূর্ণ মাত্রার, সর সীমাঝে সাই স্ট্যান্ড, চিত্ত কমল চিত কথাটা সাই তো ক সারে গারে জোড়া স্বর, সারে মো সা কোমল নিশা জোড়া স্বর, লো কোমলি ধাপা, এই কোমলি ধাপা বারবার আসবে
এবং সুন্দর করে মিহির দিতে হবে আশাবারি চাল। শান্তি সরসীমাঝে চিত্ত কমল ফুটিল আনন্দ একদম আগের মতোই সুরের প্যাটার্নটা, কিন্তু খেয়াল করুন আনন্দ বায়ে এই কথাটা কিন্তু একটা কথা, তাহলে এখানে ফুটিল আনন্দ দম বায়ে সেটা চলবে না। ফুটিল দম আনন্দ বায়ে, ফুটিল পাঁচ মাত্রা আনন্দ বায়ে পনেরো মাত্রা, এই পুরোটাকে কিন্তু একদমে রাখতে হবে। চলুন সুরটা দেখি। ফুটিল পা কোমল ধা 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 রে সা জোড়া স্বর আনন্দ সারে কোমলি ধা পামা, এই পামাটা হচ্ছে আনন্দর দো, খেয়াল করুন আনন্দ আকারমাত্রিক স্বরলিপির একটা ছোট্ট একটু অ্যাডভান্স জিনিস বলার লোভ আমি এখানে সামলাতে পারছি না। যারা একটু আকারমাত্রিক স্বরলিপি করতে জানেন তারা যদি এই নোটেশনটাকে খোলেন তাহলে দেখবেন এই যে বায়ে অর্থাৎ চতুর্থ মাত্রায় এখানে ধা স্বরটা না লিখলেও চলতো, একটা আকার দিয়ে দিলেও হতো, কিন্তু এখানে ধা স্বরটা লেখা আছে। ঠিক সেরকম একদম যদি আমরা অষ্টম মাত্রায় যাই সেখানে কোমল গা এই স্বরটা না লিখে একটা আকার দিলেও চলতো, কিন্তু কোমল গা স্বরটা লেখা আছে, এর একটা বিশেষ ব্যাখ্যা আছে। এই স্বরগুলোয় এই স্বর এই মাত্রায় এই স্বরটির ওপরে আমায় ধাক্কা দিতে হবে। এই যে স্বরের ওপর একটি ঝোঁক, এই জিনিসটিকে রিপ্রেজেন্ট করা হয় যেখানে আকার দিলে হয়ে যেত সেখানে স্বরটি লিখে, একটু অ্যাডভান্স জিনিস। এই গানটিতে এই বৈশিষ্ট্যটা আছে বলে আমি ছোট্ট করে আলোচনা করে রাখার লোভটা এখানে সামলাতে পারলাম না। আমরা ডিজিটাল তবলার সঙ্গে একবার গানটা গেয়ে ফেলি, চলো। ঝাপতাল আগেই বললাম আমরা 95 বিটস পার মিনিটসে গানটা গাইছি। চার পাঁচ ছয় সাত আট নয়, চলুন কর গুনি। তিন ছয় বল বল বোধি না ধি ধি না তি না, এই লয় যাচ্ছে। গাইব no
শান্তি সরসীমাঝে চিত্ত কমল ফুটিল আনন্দ ভায়ে মন মন গগন গামিনী শেষে দিলে আমারে জাগায়ে মন মন গগন গামিনী শেষে অসম্ভব সফট একটা গান, অসম্ভব সফট একটা রাগ, এবং এই গানগুলোর একটা ভীষণ নির প্রধান গায়ক কি আছে সেইটা সবাইকে একটু অনুধাবন করতে অনুরোধ করি। শুধুমাত্র স্বর মুখস্থ করে রবীন্দ্রনাথের গানের গায়কই হয় না, কোনোদিনই হয়নি। এই বিশেষ স্টাইলটা, এই গানের ভাবের সঙ্গে সাযুজ্যপূর্ণ যে স্টাইলটা, সেই স্টাইলটা আমাদের রপ্ত করতে হবে। এবং রাগ হিসেবেও কোমল ঋষভ আশাবারি অত্যন্ত সফট একটি রাগ, খুব বিরল রাগ, খুব বেশি শোনা যায় না, কিন্তু পুরনো দিনের বহু ওস্তাদের অত্যন্ত প্রিয় রাগ এবং খুব দ্রুত তান, খুব বলিষ্ঠ তান এই রাগে নেওয়া হতো না, কারণ রাগের যে নিজস্ব লালিত্য সেটা ব্যাহত হতো। এই নিয়ে পরে বিস্তারিত আলোচনা করার ইচ্ছে রইল। আজকে আমাদের সেট আপটা একটু অন্য, যারা জানেন তারা জানেন এটা আমার অনলাইন ক্লাস নেওয়া সেট আপ। এবার সেই ক্লাসের প্রেশার এত যে রবিস্কো ভীষণভাবে ব্যাহত হচ্ছে, আমি লজ্জিত। এবার থেকে যেটা করব, এরম ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাদের একটা ক্লাস রবিস্কোপে আমি নিয়ে নেব। আজকের জন্য তাহলে এটুকুই রইল। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।